শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আবারও এক হচ্ছে মুসলিম বিশ্ব, নতুন বাহিনী গঠন করছে সৌদি, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এবার ভারতের উপর ক্ষেপেছে নেপাল, নেপালকে ভারতের অংশ বলে মানচিত্র প্রকাশ, চটেছে নেপাল। ওয়াগনার যোদ্ধাদের ক্ষতি করতে বিস্ফোরক পুঁতে রেখেছে রুশ সেনাবাহিনী, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ওয়াগনার প্রধান। এবার রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোপনে চীন সফরে সিআইএ প্রধান। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র চুক্তির বিষয়ে হুঁশিয়ারি দিল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান মিলে একটি যৌথ বাহিনী গঠন করবে বলে খবর বেরিয়েছে, আর এক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দেবেছেন। এই বাহিনী গঠনের লক্ষ্য হবে পারস্য উপসাগরের নিরাপত্তা জোরদার করা। ইরানের আধা সরকারি বার্তা ফার্স নিউজ এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। তাছাড়া ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলও এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে বিষয়টি নিয়ে এরই মধ্যে তেহরান, রিয়াদ এবং আবুধাবির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে বেইজিং। এর আগে গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দীর্ঘ 7 বছরের বৈরিতার অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে ইরান এবং সৌদি আরব। ইতিমধ্যে উভয় দেশ নিজ নিজ দূতাবাস চালুরও ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের স্পর্শকাতর বিষয়ে পারস্য উপসাগরীয় দেশগুলো বেইজিংয়ের মধ্যস্থতা মেনে নিতে সম্মতি দিয়েছে। তার ফলে প্রমাণ হচ্ছে যে এই অঞ্চলে আমেরিকার কয়েনচু প্রভাবের বিপরীতে দিন দিন বাড়ছে চীনা প্রভাব। ইরানি গণমাধ্যমে বলা হয়েছে 1979 সালে দেশটিতে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে পারস্য উপসাগর থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে তেহরান। ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু নতুন পার্লামেন্ট ভবন নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার বিতর্ক নেপালে। নতুন পার্লামেন্ট ভবনে প্রাচীন ভারতের মানচিত্রের একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে। মানচিত্রে প্রাচীন ভারতের ভৌগোলিক এলাকার মধ্যেই দেখানো হয়েছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ডকে। চিহ্নিত করা আছে প্রাচীন ভারতের প্রধান প্রধান রাজ্য এবং প্রাচীন শহরগুলো। মোরালটিতে যুদ্ধের জন্মস্থান লুম্বিনী নগরকেও দেখানো হয়েছে। বর্তমানে লুম্বিনী নেপালের অত্যন্ত পবিত্র শহর এবং অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। ভারতের নতুন পার্লামেন্ট ভবনে স্থাপিত প্রাচীন ভারতের মানচিত্রে ওই শহরকে অন্তর্ভুক্ত করা নিয়েই আপত্তি তুলল নেপাল। বর্তমান ভারত সফরে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচণ্ড। নতুন পার্লামেন্ট ভবন থেকে প্রাচীন ভারতের মানচিত্রের ম্যুরালটি সরিয়ে নেওয়ার বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য প্রচণ্ডকে আহ্বান জানিয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী তথা বিরোধী দলনেতা কেপি শর্মা ওলি। তবে লুম্বিনী নিয়ে হালে এই বিতর্ক তৈরি হলেও এই শহর ঘিরেই গড়ে উঠেছে ভারত নেপালের মৈত্রী সম্পর্ক। গত বছরের যুদ্ধের জন্মতিথিতে এই শহরে বৌদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য চর্চার একটি কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েপিজিনি প্রিগোজিন রাশিয়ার সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সাথে তার কয়েক মাস ধরে চলা বাঘ যুদ্ধ অব্যাহত রেখেছেন। তিনি দাবি করেছেন মস্কোপন্থী বাহিনী তার যোদ্ধাদের ক্ষতি করার জন্য বিস্ফোরক পুঁতে রেখেছে। প্রিগোজিন তার সর্বশেষ টেলিগ্রাম পোস্টে এই দাবি করেছেন, ওয়াগনার ভাড়াটে যোদ্ধারা কয়েক মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুত থেকে সেনা প্রত্যাহার করেছে। প্রিগোজিন জানিয়েছেন ধ্বংসপ্রাপ্ত বাখমুত শহর রাশিয়ার সেনাবাহিনীর সাথে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার টেলিগ্রাম প্রিগোজিন বলেছে তার যোদ্ধারা কয়েকটি অঞ্চলে এক ডজন স্থান খুঁজে পেয়েছে যেখানে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা শত শত অ্যান্টি ট্যাঙ্ক মাইন সহ বিভিন্ন বিস্ফোরক ডিভাইস স্থাপন করেছে। কেন মাইন স্থাপন করা হয়েছে জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন এটি তাদের ঊর্ধ্বতন কমান্ডারদের আদেশ ছিল। প্রিগোজিন বলেন শত্রুদের প্রতিহত করার জন্য এটা করার প্রয়োজন ছিল না, সুতরাং আমরা অনুমান করতে পারি এটা অগ্রসমান ওয়াগনার ইউনিটের জন্য করা হয়েছে। তবে এইসব মায়নে ওয়াগনার যোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানিয়েছেন প্রিগোজিন। রুশ সেনাবাহিনী বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। চীনের সঙ্গে যোগাযোগ বাড়াতে গত মাসে বেইজিংয়ে গোপন সফরে যান মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস। বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তার বরাতে শনিবার এই খবর জানিয়েছে আল জাজিরা। মার্কিন সেই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন গত মাসে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে বেইজিং সফরে যান বার্নস। সফরে গোয়েন্দা মাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার উপর জোর দেন তিনি।
যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা দাবি করেছেন, বেইজিংয়ের গোয়েন্দা কর্মকর্তা সারা কোনো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেননি সিআইএ পরিচালক। চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতা নিয়ে বাইডেন প্রশাসন কথা বলার পরই সিআই প্রধানের বেইজিং সফরের বিষয়টি সামনে এসেছে। তাইওয়ান, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ওয়াশিংটনের। ধারণা করা হচ্ছে, বৈশ্বিক দুই শক্তির মধ্যে সংঘাত এড়াতেই এই পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউস। তবে সফরটি সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ। সম্প্রতি তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক তৎপরতা নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় যুক্তরাষ্ট্রের। রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র তাদের বৈরী অবস্থান থেকে না সরে এলে মস্কো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রক বিষয়ক নিউ স্ট্র্যাটেজিক আর্মি রিডাকশন স্ট্রিটি স্থগিত রাখবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই রিয়াকভ। মস্কো নিউ স্টার্ট লঙ্ঘন করে চলেছে বলে ওয়াশিংটন চলতি সপ্তাহের গোড়ার দিকে অভিযোগ করে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে তারা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রক সংক্রান্ত হালনাগাদ তথ্য বন্ধ করে দেবে বলে জানায়। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, এর উৎক্ষেপণ স্থলের তথ্য। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় রুশ উপমন্ত্রী সের্গেই রিয়াকভ বলেন, এটি মস্কোর কাছে অবাক হওয়ার মতো বিষয় নয়। পাল্টা যে কোনো পদক্ষেপই নেওয়া হোক না কেন, রাশিয়ার সিদ্ধান্ত হল নিউ স্টার্ট স্থগিত রাখবে। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তরফে যে পদক্ষেপ বা পাল্টা পদক্ষেপই নেওয়া হোক না কেন, আমাদের নিউ স্টার্ট স্থগিত করার সিদ্ধান্ত এতটুকু নড়চড় হবে না। রুশ উপমন্ত্রী বলেন, রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র তাদের মৌলিক বৈরী অবস্থান থেকে সরে এলেই কেবলমাত্র আমরা পুরোপুরিভাবে চুক্তি কার্যকারিতায় ফিরে যাব। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি সই হয়েছিল 2010 সালে। এটি সই করেছিলেন দুই দেশের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং দিমিত্রি মেদভেদেভ। ওয়াশিংটন ও মস্কো মোট কতটি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে এই চুক্তি। সে অনুযায়ী উভয় দেশ সর্বোচ্চ 1550টি পারমাণবিক অস্ত্র মোতায়েন রাখতে পারবে। নিউ স্টার্ট চুক্তি কার্যকর হয় 2011 সাল থেকে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।